আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাদেব আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, হ্যালো। হ্যাঁ মহাদেব আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যালো, পরিষ্কার শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা নমস্কার আসিফ দাদা, নমস্কার। হ্যাঁ আপনাকেও শুভেচ্ছা আসার জন্য, বলেন তাহলে। মানে আমার প্রশ্নটা হবে কি যে আমি হলাম হিন্দু ধর্মের মধ্যে আছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি নাস্তিক হয়েও মানে নাস্তিক হতে পারছি না। আচ্ছা প্রশ্নটা হলো কি যে ধরুন পৃথিবীতে যদি কোনো ধর্ম না থাকে তাহলে মানুষ কি মানে রোবটের মতো হবে না? তখন তো ভাই, মানুষের ধর্মের সাথে তো ভাই ধর্মের সাথে তো নাস্তিকতার আসলে সরাসরি সম্পর্ক নাই। নাস্তিকতার সরাসরি সম্পর্ক হচ্ছে ঈশ্বর কনসেপ্টের সাথে। পৃথিবীতে এমন অনেক ধর্ম আছে যে ধর্মের ভিতরে ঈশ্বরের কোনো মানে নাই, ঈশ্বরকে স্বীকার করা হয় না। যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এই ধর্ম, সাংখ্য দর্শন, সাংখ্য কিছু ছিল যারা হচ্ছে সাংখ্য ধর্মে বিশ্বাস করত। পৃথিবীতে অনেক ধর্ম আছে যেখানে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করা হয় না, প্রকৃতিকে একটা চক্র হিসেবে মনে করা হয়, ঠিক আছে? সৃষ্টিকর্তা বলে কোনো ধারণা, সেই অনেকগুলো ধর্ম আছে যেখানে সৃষ্টিকর্তা বলে কোনো ধারণা নাই, তারা মানে মহাবিশ্বকে একটা চক্র বলে মনে করে। তো আপনি যদি মানে এমন মানে ধর্মের সাথে তো আসলে সরাসরি নাস্তিকতার সম্পর্ক নাই, নাস্তিকতার সরাসরি সম্পর্কটা হচ্ছে ঈশ্বর কনসেপ্টের সাথে, ঠিক আছে? ঈশ্বর? আচ্ছা বৌদ্ধ ধর্মে, বৌদ্ধ ধর্মে যদি ঈশ্বর না থাকে তাহলে তারা কে মানে তাকে পুজো করে আর কি, মানে কিভাবে তারা ধর্মটা পালন করে? বৌদ্ধ যে মানে গৌতম বুদ্ধ যে যিনি দার্শনিক ছিলেন, তিনি হ্যাঁ কোনো গৌতম তিনি বুদ্ধ, আসলে কোনো হ্যাঁ তিনি আসলে কোনো ধর্ম প্রচার করেন নাই। তিনি একজন ফিলোসফার ছিলেন। তিনি ভারতে যে ব্রাহ্মণ্যবাদ, ভারতে যে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ্যবাদ এবং হিন্দুত্ববাদ, বর্ণবাদ, এই জিনিসগুলোর বিরোধিতা করেছিলেন, এবং তিনি একটা নতুন ধর্মগ্রন্থ, যিনি তিনি একটা নতুন সেই সময় যে জিনিসটা হয়েছিল যে নিম্ন জাতের মানুষেরা বেদ পড়তে পারতো না। হ্যাঁ, যারা হচ্ছে শূদ্র, যারা হচ্ছে দলিত, তাদের বেদ পড়া তাদের জন্য নিষিদ্ধ ছিল। হ্যাঁ, ধর্মগ্রন্থ পড়া তাদের জন্য নিষিদ্ধ ছিল, এবং তাদের হ্যাঁ বেদের ভিতরে এইভাবে বলা আছে যে যদি তারা বেদ পড়তে যায়, বেদের কথা যদি কান দিয়ে শোনে তাহলে সেই কানে সীসা ঢেলে দিতে হবে, হ্যাঁ, নিম্ন জাতের মানুষেরা। এবং আপনি দেখবেন যে অনেক মানে আপনাদের ভিতরেই দেখবেন যে মানে কি ভয়ঙ্কর রকমের জাতপাত প্রথা আছে। গৌতম বুদ্ধ যখন এই জিনিসগুলো দেখেছিলেন, তখন তিনি নিচু জাতের মানুষদের জন্য একটা ধর্মগ্রন্থ লেখা, যেন তারাও একটা ধর্ম পায়, তারাও যেন একটা ধর্ম পালন করতে পারে, এই জন্য তিনি একদম সাধারণ মানুষের ভাষায় কিছু বক্তব্য দিয়ে গিয়েছিলেন, কিছু মানে মানে দিয়ে গিয়েছিলেন, বলি দিয়ে গিয়েছিলেন। সেই জিনিসগুলো পরবর্তীতে ধর্মগ্রন্থ হিসেবে স্বীকৃতি পেয়েছে, ত্রিপিটক হিসেবে স্বীকৃতি পেয়েছে, ঠিক আছে? কিন্তু ধর্ম হিসেবে যখন সেই জিনিসটা তৈরি হয়েছে, তখন সেটার ভিতরে পূজা করা বা গৌতম বুদ্ধের মূর্তি বানায় সেখানে পূজা টুজা করা, এইগুলো চালু হয়েছে পরে। গৌতম বুদ্ধ কখনো এই ধরনের কথা বলেন নাই যে আমাকে পূজা করো বা আমার কথা অন্ধভাবে বিশ্বাস করো। ইনফ্যাক্ট রাহুল সংকৃতায়নের একটা বই আছে, বৌদ্ধ দর্শন, সেটা আপনি কিনে পড়তে পারেন বা মানে অনলাইনে খুঁজে পাবেন। আচ্ছা রাহুল সংকৃতায়ন, রাহুল সংকৃতায়ন ওনার নাম, এবং ওনার বইটার নাম হচ্ছে বৌদ্ধ দর্শন। এই বইটা আপনি কিনে পড়তে পারেন, এই বইটার ভিতরে উনি দেখিয়েছেন। রাহুল ছিল হচ্ছে গৌতম বুদ্ধের ছেলের নাম? হ্যাঁ, কিন্তু এই রাহুল সেই রাহুল না, এই রাহুল হচ্ছেন ভারতের একজন প্রখ্যাত দার্শনিকের নাম, রাহুল সংকৃতায়ন। উনি ভারতের পুরো ভারত বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত একজন মানে দার্শনিক, হ্যাঁ মানে বেশি দিন আগের কথা না, উনি বই লিখেছেন। তো আচ্ছা রাহুল ঠিক আছে, সংকৃতায়ন যে কাজটা করেছিল, রাহুল সংকৃতায়ন, রাহুল সংকৃতায়ন মঙ্গোলিয়াতে গিয়েছিল, হ্যাঁ তিব্বতে, তিব্বতে গিয়েছিল। তিব্বতে হ্যাঁ কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, ঠিক আছে? আমরা যারা মানে বাইরের দেশের লোক আছি তারা কিন্তু সেখানে ঢুকতে পারে না। তিনি হিমালয় পর্বত পাড়ি দিয়ে হাইটা হাইটা তিব্বত পর্যন্ত গেছিল, এবং তিব্বতে গিয়ে কিছু মানে প্রাচীন পুস্তক গৌতম বুদ্ধের উপরে, বৌদ্ধ দর্শনের উপরে কিছু প্রাচীন কেতাবাদি সেখান থেকে নিয়ে আসছিলেন, এবং সেগুলো তিনি পরবর্তীতে অনুবাদ করেছিলেন, এবং বাংলাতেও সেই জিনিসগুলো আছে। এই এই রকম একটা বইয়ের নাম হচ্ছে বৌদ্ধ দর্শন। এই বইটা আপনি কিনে পড়তে পারেন, কিনে পড়লে আপনি দেখতে পাবেন যে গৌতম বুদ্ধ মোটামুটি নাস্তিকে ছিল। তো মানে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে কি যে তাহলে নাস্তিকরা কি ধর্ম পালন করে বা করতে মানে করতে পারে এরকম? অনেক নাস্তিক আছে যারা হচ্ছে সামাজিকভাবে ধর্ম পালন করতে পারে, সবাই করতেছে, তারা করতে পারে, মানে তাদের বাপ মা সবাই ধার্মিক, সেও মাঝে মাঝে ধর্মীয় বিভিন্ন সভাতে যায় টায়, কিন্তু মন থেকে বিশ্বাস করে না, কিন্তু যায়, ধর্মীয় সভায় যায়, অসুবিধা কী? উৎসবে যায়, অসুবিধা কী? বা সামাজিকভাবে, সামাজিকভাবে তো আমরা তো আমরা তো সবাই সামাজিক জীব, তাই না? আমাদের তো সবার সাথে মিলেমিশে থাকতে হয়। এখন দেখা যাচ্ছে আপনার বাবা মা মানে কালী পূজা করতেছে, কালীকে হয়তো আপনি বিশ্বাস করেন না, কিন্তু আপনি কালী পূজাতে পার্টিসিপেট করতেই পারেন, করলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ মানে ওইটাই, মানে আমার কিছু বন্ধু বান্ধব আছে তো বিষয় মানে তর্ক বিতর্ক হয় যে নাস্তিক নাস্তিক হলে তো পূজা অর্চনা করবে না, বা ধর্মের মধ্যে যে কোনো মেলা হয় অনুষ্ঠান হয়
এখানে নাকি আমরা যেতে পারবো না এরকম এরকম আর কি বলে। কিন্তু আমি বলি কি যেতে পারবেন না কেন, অবশ্যই যেতে পারবেন, যেতে কোথায় বাধা কোথায়? তো মানে আমার কথা হচ্ছে কি যে আমরা যেতে পারবো, কারণ হচ্ছে কি যে ধরুন পূজো অর্চনা হচ্ছে একটা সামাজিক রীতিনীতি, এটা ধর্মের ধর্মের একটা অংশ, কিন্তু তবুও তবুও মানে এটা না থাকলে কি হবে? ধরুন যে আমাদের যে দুর্গাপূজা, কালীপূজা, হোলি, তারপর আরো বিভিন্ন উৎসব হয়, সেই উৎসব গুলো যদি না থাকে তাহলে কি হবে? মানুষ একটা মানে যে মানুষের বিবেক, তারপর মন মানসিকতা থাকবে না, তখন মানুষ একটু অন্যরকম হয়ে যাবে, একটু রোবটের মতন হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মানুষের সাথে তো মিলেমিশে থাকতে হবে, কিন্তু ধর্মের নামে যখন, ধর্মের নামে যখন এরকম হবে যে মনে করেন শিবলিঙ্গের উপরে দুধ ঢালতে হবে, হ্যাঁ দুধ কিনে কিনে মানুষ শিবলিঙ্গের উপর ঢালতেছে, হ্যাঁ এইটা তো আপনি নিশ্চয়ই বিরোধিতা করবেন। আপনি তো সেখানে গিয়ে বলবেন যে এখানে তো দুধ নষ্ট হচ্ছে, এই দুধগুলো তো গরিব মানুষকে দেওয়া যায়, গরিব মানুষ এই দুধগুলো খেলে, কত মানুষ, কত বাচ্চা আছে রাস্তাঘাটে তারা দুধ খেতে পারে না, সেখানে মানে কত কত দুধ শিবলিঙ্গের উপর ঢেলে নষ্ট করতেছে, তাই না? তারপর হচ্ছে মন্দিরে গিয়ে টাকা দিচ্ছে, মন্দিরে গিয়ে এইটা দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, তারপরে বলি পাঠা দিচ্ছে, তারপরে মানে পাঠা বলি দিচ্ছে আর কি। এই এই জিনিসগুলো হচ্ছে ক্ষতিকর, যখন হবে জিনিসগুলো যখন ক্ষতির কারণ হবে, কারো অধিকার ভায়োলেট করবে, তখন আপনি সেটার বিরুদ্ধে কথা বলতে পারেন। কিন্তু যদি সেটা দেখেন যে কারোর ক্ষতির কারণ হচ্ছে না, মানে ভূদাই পূজা টুজা করতেছে, মানে এটা নিয়ে তো আমাদের এত মাথা ঘামানোর কিছু নেই, প্রত্যেকেরই ধর্ম পালনের অধিকার আছে, তারা ধর্ম পালন করে করুক, আপনি সেখানে গিয়ে খায় আসতে পারেন, আমিও তো মাঝে মাঝে গিয়ে খায় আসি, আমাকে পূজায় বা ঈদে বা খ্রিস্টানরাও মাঝে মাঝে দাওয়াত দেয়, হিন্দুরাও মাঝে মাঝে দাওয়াত দেয়, মুসলিমরাও দাওয়াত দেয়, ইহুদিরাও একবার দাওয়াত দিছিল, আমি গিয়ে খায় আসছি, হ্যাঁ খাওয়া খাইতে পারলে আমি সব জায়গায় চলে যাই। মানে ধর্ম ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের ধর্ম পালন করা উচিত, কিন্তু ধর্মের নামে যে কিছু হিংসামূলক ঘটনা ছড়িয়ে যায়, তারপর হচ্ছে কিছু মানে একদম কুসংস্কার যেগুলো আছে, পাঠা বলি দেওয়া, তারপর আরো বিভিন্ন রকম, সেগুলো মানে এড়িয়ে চলা দরকার, তাই না? সেগুলোর বিরোধিতা করা দরকার, এড়িয়ে চলা না, সেগুলোর বিরোধিতা করা দরকার, সেখানে বলা দরকার যে এগুলো ঠিক হচ্ছে না, এড়িয়ে গেলে তো তারা তো কাজটা করতেছে, তাই না? এড়িয়ে গেলে তো আপনি তো এটা থেকে, যেমন ধরেন আপনি যদি চোখের সামনে দেখেন যে একজন মানুষ ব্রাহ্মণ, সে একটা নিচু জাতের মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করছে, হ্যাঁ বা তাকে তার সম্পর্কে একটা মানে এমন একটা ধারণা পোষণ করছে যে ধারণাটা একজন মানুষের সম্মান নষ্ট করে, তখন আপনার তো সেটার বিরোধিতা করা উচিত নাকি? হ্যাঁ হ্যাঁ, বিরোধিতা করা উচিত।